নমস্কার টিভি নাইন আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য। ইতিমধ্যে আপনারা সবাই জানেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কেরিয়ার স্কোপ নিয়ে আমরা প্রত্যেক দিন প্রায় প্রত্যেক সপ্তাহে একটা আলোচনা রাখি। যারা অন্যভাবে কেরিয়ার করতে চান, স্পেশালি আজকে আমরা আলোচনা করব মাসকম এবং জার্নালিজম নিয়ে, তার কারণ অনেকেরই এখন এই এই লাইনে পড়াশোনা নিয়ে বেশ উৎসাহ রয়েছে। অনেকেই আমাদের কাছে নানান রকম ফোন আসে, আমাদের অফিসেও নানান রকম ফোন আসতে থাকে এবং তারা প্রত্যেকেই এই বিষয়ে কেরিয়ার করতে চান, কিন্তু ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায়, কিভাবে পড়াশোনা করলে সত্যি সত্যি একজন প্রপার জার্নালিস্ট হতে পারবেন, তারই দিশা দেখানোর চেষ্টা এই সিস্টার ইউনিভার্সিটি নিবেদিত কেরিয়ার স্কোপে। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। প্রথমে আসুন পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মিনাল পারেক, এইচওডি মাসকম অ্যান্ড জার্নালিজম এসএনইউ, আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঝুমুর দাশগুপ্ত, আপনাকেও স্বাগত জানাই। এবং আপনাদের উদ্দেশ্যে এবং তোমাদের উদ্দেশ্যে যারা রয়েছে তাদের জন্য বলি, 4085-9094, 4085-9095 এই দুটো নাম্বারে ফোন করে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফোন করতে পারো এবং আমাদের গেস্টদের কাছে প্রশ্ন রাখতে পারো। আমি ডক্টর পারিক আপনাকে দিয়ে প্রথমে শুরু করি। আমরা যেহেতু আজকে আলোচনা করছি মাসকম এবং জার্নালিজম নিয়ে, তো অনেকেরই ইন্টারেস্ট আমরা দেখি এবং এখনকার জেনারেশন যারা রয়েছে তারা সত্যি সত্যি একটু মেন লাইন স্ট্রিমের পড়াশোনা থেকে এই দিকের পড়াশোনাটা অনেক বেশি উৎসাহী, কিন্তু সত্যি সত্যি এর ভবিষ্যৎটা কি? মানে আমরাও এখন এই জায়গাতেই রয়েছি, এখানেই কাজ করছি, তাও আমি জিজ্ঞেস করছি এখন যেহেতু পাল্টে গিয়েছে সময়টা, আরো আস্তে আস্তে যত দিন যাচ্ছে সময় পাল্টাচ্ছে, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে পড়ার ভবিষ্যৎটা কি? থ্যাংক ইউ। আমি বলবো লাইক আজকে যেরকম ঝুমুর আমার সঙ্গে আছে, আমি আছি, ইভেন দি অ্যাঙ্কার, আমরা সবাই কিন্তু টিভি এক্সপিরিয়েন্স দিয়ে এসেছি, জার্নালিজম থেকেই এসেছি, আমরা সবাই গ্রাউন্ড লেভেলে কাজ করে তারপরে একাডেমিক্সে এসেছি। যে এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব, আই থিঙ্ক ইট ইজ ভেরি ভ্যালুয়েবল। যেটা জিজ্ঞেস করা হলো স্কোপ অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, টাইমের সঙ্গে কিন্তু মাস কমিউনিকেশন জার্নালিজমের কিন্তু পুরো প্যারামিটার আর ডাইনামিক্সটা পুরো চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ দ্য ডিজিটাল রেভলিউশন। যে ডিজিটাল একটা অন্যরকম, আগে যেরকম ট্রেডিশনাল জার্নালিজম ছিল, তুমি একটা টিভি অ্যাঙ্করিং করতে পারো, প্রিন্ট জার্নালিজমে কাজ করতে পারো, রেডিও জকিং করতে পারো, জকিং না, রেডিও কমেন্ট্রি ছিল, রেডিও নিউজ ছিল, এখন কিন্তু ওই ট্রেডিশনাল থেকে কিন্তু আমরা অনেক আগে চলে এসেছি, ওটা নিয়ে কিন্তু বেশি কথা হয় না। আই থিঙ্ক ইউথ কিন্তু ওখানেই কিন্তু জায়গাটা খুঁজছে। সো সিস্টার নিবেদিতা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সিলেবাসটা যদি দেখা হয় এইভাবে শেপ করা হয়েছে যেখানে এই জিনিসগুলো রাখা আছে। ফর এক্সাম্পল মাল্টিমিডিয়া জার্নালিজম, মাল্টিমিডিয়া বললেই কিন্তু ওয়েবসাইট ডিজাইনিং না, মাল্টিমিডিয়া মিনস ডিজিটাল জার্নালিজম। আজকে একটা স্টুডেন্ট ফিল্ডে গিয়ে একটা মোবাইল ফোন দিয়ে রেকর্ডিং করে একটা স্টোরি কভার করতে পারে, ওই স্টোরিটা ওই মোবাইলে এডিটও করতে পারে আর ওটা লাইভ ভিউ দিয়ে লাইভও করতে পারে। মানে একদম টোটালি মিডিয়া কথাটা বদলে গিয়ে নিউ মিডিয়া হয়ে গেছে, নিউ মিডিয়া হয়ে গেছে। তো আমি আপনার কাছেও একটু আসি, সেটা হচ্ছে যে যেমনটা ম্যাম বলছিলেন যে এই নিউ মিডিয়া বলতে, মানে সেটাই তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আরো বেশি করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে চাইছে যে এই নতুন মিডিয়াতে তারা কাজ করতে চাইলে কি কি ভাবে তারা কাজ করতে পারবে সেটাই তৈরি করা হচ্ছে তাদেরকে। এক্ষেত্রে আপনাদের ফোকাসটা কি? মানে আগে আজ থেকে 10-15 বছর আগেও মাস কমিউনিকেশন বা জার্নালিজম বলতে শুধুমাত্র মোর অর লেস আমরা সাংবাদিকতা নির্ভর একটি পাঠক্রম বুঝতাম, কিন্তু এখন কিন্তু মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম তার এরিনাটা বা অনেক বেশি এক্সপ্যান্ড করেছে। তো ওর আমব্রেলার আন্ডারে এখন কর্পোরেট কমিউনিকেশন এসছে, এখন ডিজিটাল মার্কেটিং এসছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এসছে, ইভেন্ট ম্যানেজমেন্ট এসছে, এছাড়াও অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর এর অনেক উইং এখন কিন্তু মাস কমিউনিকেশন আন্ডারে অনেকটা বেড়ে গেছে। আগে যেমন মাস কমিউনিকেশন বা জার্নালিজমে যারা ইন্টারেস্টেড হতেন তারা বলতো যে আপনি কি ভালো কথা বলতে পারেন, আপনি কি ক্যামেরার সামনে প্রেজেন্টেবল, বা আপনি কি ভালো লিখতে পারেন, তাহলেই বোধহয় এই প্রফেশনটা বা এই কোর্সটা আপনার জন্য। কিন্তু এখন এই কোর্সটা অনেক বেশি টেকনোলজি বেসড হয়ে গিয়েছে, টেকনোলজিক্যাল এবং টেকনিক্যাল প্রচুর অ্যাসপেক্ট আছে। যে স্টুডেন্টরা হয়তো তেমন তাদের কমিউনিকেশন স্কিল হয়তো অতখানি ভালো নয় বা ক্যামেরার সামনে হয়তো তারা অতটা বেশ একটু শেকি বা অতটা প্রেজেন্টেবল নয়, তাদেরও কিন্তু প্রচুর প্রচুর চান্স আছে এই কোর্সগুলোতে যদি তারা
পড়তে চান সেই রকম ভাবে টেকনিক্যাল অ্যাস্পেক্টে আপনি কিন্তু একজন এক্সপার্ট হতে পারেন, কারণ মাস কমিউনিকেশন এখন শুধুমাত্র একটা কন্টেন্ট বেসড বা এডিটোরিয়াল বেসড সাবজেক্ট মানে ইটস এখন বেসিক্যালি মাসের জন্য, মাসের কমিউনিকেশনটাই এখন আলটিমেটলি মাস কমিউনিকেশনে আমরা দেখছি। তার মধ্যে আরেকটা যেটা মানে আপনাদের এখানে আমরা দেখেছি সেটা হচ্ছে অ্যানিমেশন এবং গ্রাফিক্স, গ্রাফিক্যাল ডিজাইনিং এর উপর অনেক বেশি খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়, এইটা যদি একটু বলেন, মানে এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, আপনাদের একটা স্পেশালিটি একটু যদি বলেন সে ব্যাপারে। অ্যানিমেশন এন্ড গ্রাফিক এখনই পোস্ট প্রোডাকশনের খুব স্ট্রং একটা পার্ট হয়ে গেছে, যেখানে যদি আমরা স্টোরি এডিট করছি ওখানে শুধু কাট টু কাট এডিটিং এখন হয় না, অ্যানিমেশন গ্রাফিক লাগে ফর ভিডিও এডিটিং, অলসো ফর যখন আমরা পোস্টার ডিজাইন করছি, কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আছি, কোনো পিআর এজেন্সিতে আছি, আমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন করি, একটা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনর যদি তুমি হও, লাইক তুমি ইনস্টাগ্রাম রিল চালাচ্ছ, ফেসবুক রিল চালাচ্ছ, কিংবা ইউটিউব শর্টস চালাচ্ছ, এগুলো দিস ইজ রিয়েলি আপকামিং, তো ওখানে অ্যানিমেশন গ্রাফিক অনেক ইউজ হয়। আর যেই সফটওয়্যারগুলো আমরা ইউজ করি যেটা আছে 2D 3D অ্যাজ ওয়েল অ্যাজ মায়া, মায়া সফটওয়্যার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফিল্ম মেকিং অলসো, লাইক ফিল্ম মেকিং ওখানেও কিন্তু এই সফটওয়্যারটা ইউজ হয়। তো এই কোর্সটা করে ওই জায়গাটাতে একটা ভালো একটা ভ্যাকেন্সি আছে ওখানে, মানে ইটস এ ভেরি নিশ এরিয়া, পড়াশোনার দিকটা অনেক বেশি খুলছে। আমি আরো একবার আমাদের দুটো নাম্বার বলছি, 4085-9094, 4085-9095। মাস কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে পার্টিকুলার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করো। আমি আপনার কাছে আসি, আপনি অনেকদিন ধরে এই মানে প্রিন্ট বলুন অডিও ভিজুয়াল বলুন দুটোতেই কাজ করেছেন, এখন সময়টা একটু মানে পাল্টে গিয়েছে, প্রিন্ট তো চেঞ্জ হয়ে গিয়েছে, অডিও ভিজুয়াল তো অফকোর্স চেঞ্জ হয়েছে, এখন কোনো কিছুই খুব বাঁধা গতে চলে না। তো এরকম অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত টেলিভিশন দেখেন এবং তারপর ভাবেন যে না আমি এখানে কাজ করব, কিন্তু সেই বাঁধা গতটা এখন আর নেই, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা যারা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়ছে অ্যাজ এ স্টুডেন্ট তারা ঠিক কি কিভাবে কোপ আপ করবে? হ্যাঁ মানে আমি তার আগে আমাদের সিলেবাসের কিছু ইউনিক দিক নিয়ে বলতে চাইছি, যেমন হচ্ছে ইউজি কোর্সের জন্য যেটা আর কি বিএ ইন মাস কমিউনিকেশন, সেখানে আমি সবকটা সাবজেক্ট বলছি না, যেমন আমাদের কি কি ধরনের ইউনিক সাবজেক্ট পড়ানো হয়, যেমন একটা মোজো মোবাইল জার্নালিজম আছে আমাদের, এছাড়া আছে ডিজিটাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড প্রমোশন, আচ্ছা আচ্ছা নিউজের ক্ষেত্রে আছে, যারা নিউজে ইন্টারেস্টেড কিন্তু হয়তো তেমন ভালো লিখতে পারেন না তাদের ক্ষেত্রে জন্য আছে নিউজ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এছাড়া আছে আমাদের মাল্টিমিডিয়া স্টাডিজ, মানে এগুলো প্রত্যেকটা সেমিস্টারে এক একটা পেপার হিসেবে আমরা পড়াচ্ছি, এছাড়া আমাদের জন্য আছে যে ফটোগ্রাফি অ্যান্ড মোবাইল অ্যাজ এ টুল অফ জার্নালিজম, মানে মোবাইল ক্যামেরা মোবাইলকে আপনি কিভাবে একটা জার্নালিজমের টুল হিসেবে ব্যবহার করতে পারবেন, এছাড়া আছে বেসিক্স অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর, এটা একদম ইনিশিয়াল একটা পেপার রয়েছে, এছাড়া আমাদের পিজির ক্ষেত্রে যেগুলো মানে ইউনিক যে পেপারগুলো আমরা অফার করে থাকি, যেমন ব্র্যান্ড ম্যানেজমেন্ট আছে, আর এছাড়া আছে হচ্ছে ডিজিটাল ফিল্ম মেকিং আছে, স্ট্র্যাটেজিক পিআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন অ্যান্ড ডিজাইন। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে আমি এটা এর আগেও যেমন আমি বলেছি যে শুধুমাত্র আপনি ক্যামেরাতে আপনি প্রেজেন্টেবল বা আপনি ভালো কথা বলতে পারেন বা আপনি ভালো লিখতে পারেন, এছাড়া অন্য ছাত্রছাত্রীদের স্কোপটা যখন আগে বলা হতো যে না তুমি বোধহয় মাস কমিউনিকেশনের জন্য ফিট নও কারণ তোমার কাছে এই কোয়ালিটিগুলো নেই, কিন্তু এখন কিন্তু এই যে এতগুলো দিক খুলে গেছে মাস কমিউনিকেশনের আন্ডারে, সেজন্য স্টুডেন্টরা যারা অন্য ধরনের কাজ করতে পছন্দ করে বা টেকনোলজি পছন্দ করে বা টেকনোলজির প্রতি ইনক্লাইন্ড তারাও কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারে এবং আমার মনে হয় তাদের জন্য একটা ভীষণ প্রসপেক্ট রয়েছে। আচ্ছা এই পুরোটা খুব ভালো লাগলো যে পুরো ইন ডিটেলস আপনি বললেন, কিন্তু এটা তো একটা প্র্যাকটিক্যাল বেসড, মানে আজকে আমরা এই যে স্টুডিওতে বসে কথা বলছি, ক্যামেরা ফেস করছি, বলছি, এই বিষয়গুলোটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে একজন স্টুডেন্ট যখন যাবে তো সেই প্র্যাকটিক্যাল বেস কিভাবে মানে স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি আপনারা তাদেরকে কিভাবে তৈরি করেন, তার জন্য কি কি অপারেটর্স কি কি ফ্যাসিলিটি ইউনিভার্সিটি তাদেরকে প্রোভাইড করে? আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে আমাদের যেটা আমি প্রথমেই বলতে পারি যে টেলিভিশন স্টুডিওতে এসেছি, তো প্রথমে টেলিভিশন স্টুডিও নিয়েই কথাটা বলি, সেটা হচ্ছে আমাদের রিয়েল সেট যেমন আছে তেমনি আমাদের ক্রোমা বা ভার্চুয়াল সেটও আছে, এবং আমাদের ডিপার্টমেন্ট ভীষণভাবে হচ্ছে একটা স্টুডেন্ট সেন্ট্রিক ডিপার্টমেন্ট, স্টুডেন্ট ড্রিভেন ডিপার্টমেন্ট অ্যাক্রস আমাদের
যা যা কিছু প্রমোশনাল কাজ সেগুলো সমস্ত আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং আমরা আমাদের স্টুডেন্টদেরই কিন্তু সেই সমস্ত কাজে আমরা তাদের ইনভলভ করি। তার ফলে ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগেই কোনো একটা কোনো ইভেন্ট হলো, ইউনিভার্সিটির কোনো ইভেন্ট হলো বা আমাদের গ্রুপের কোনো একটা ইভেন্ট হলো, সেখানে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই সেই ইভেন্টটাতে কোঅপারেট করছে বা তারা অনেক বেশি ইনভলভ, মানে সেখান থেকে তারা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নেওয়া, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অবশ্যই পাচ্ছে। এছাড়াও আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও আমরা অনেকটা স্ট্রং আছি। আমি কি বলবো, ইনফ্রাস্ট্রাকচার অফকোর্স ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরুন আমাদের রেডিও স্টুডিও রয়েছে, রেডিও স্টুডিওতে আমরা কি কি ধরনের সফটওয়্যার ইউজ করি সেটা আমি বলছি, প্রোটুল 12 অ্যান্ড কিউবেস্ট সফটওয়্যার আমরা রেডিও স্টুডিওর জন্য ইউজ করছি। এছাড়া এডিটিং এর জন্য আমাদের পুরো ম্যাক ল্যাব রয়েছে এবং ম্যাক ল্যাবে যে ম্যাক মেশিনের সংখ্যা এরকম নয় যে স্টুডেন্ট সংখ্যার তুলনায় যে মানে প্রপোর্শনটা কিন্তু অনেক বেশি আছে, যে এরকম নয় যে এরকম একটা মেশিনে দুজন স্টুডেন্টকে আমরা দিচ্ছি, যতজন স্টুডেন্ট আছে তার মানে এতখানি আমাদের নাম্বারস অফ ম্যাক মেশিন আমাদের স্টুডিওতে রয়েছে। তার ফলে হাতে কলমে স্টুডেন্টরা এডিটিং যারা ইন্টারেস্টেড তারা শিখতে পারছেন। এডিটিং এর ক্ষেত্রে আমরা অ্যাডোব প্রো, ফাইনাল কাট প্রো, EDS এগুলো ইউজ করছি। এছাড়া ম্যাম অলরেডি বলেছেন যে আমাদের গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনের কোর্স এবার থেকে চালু হলো, সেখানে ক্ষেত্রে গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা ব্লেন্ডার, 3D ম্যাক্স, অ্যাডোব আফটার এফেক্ট, নিউক এবং মায়া এই সফটওয়্যারগুলো আমরা ইউজ করছি। PCR এর ক্ষেত্রে, যে টেলিভিশনের ক্ষেত্রে PCR ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, তো সেখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু PCR হ্যান্ডেল করে যে কোনো প্রোগ্রামে, কারণ আমাদের স্টুডিও থেকে অনেক ধরনের ইউনিভার্সিটি যত ধরনের প্রমোশনাল অডিও ভিজুয়াল প্রোগ্রাম হয় সেগুলো আমাদের স্টুডিও থেকেই হয়, সেটা PCR হ্যান্ডলিংটাও কিন্তু আমাদের স্টুডেন্টরা আমাদের এমনভাবে তৈরি করি যে তারা সেখান থেকে PCR হ্যান্ডেল করছে। PCR এর ক্ষেত্রে আমাদের যেরকম ফুল সেট আপ, ইনজেস্ট, প্লে আউট, CG, ক্রোমা সমস্ত কিছু যেরকম আছে স্টুডেন্টরা নিজেরাই সেগুলো ইউজ করছে। এছাড়া আমাদের ফটোগ্রাফি ল্যাব রয়েছে, যে ফটোগ্রাফি ল্যাবে আমাদের রিটাচিং এর জন্য ফটোশপ অ্যান্ড লাইট রুম এগুলো আমাদের ইউজ করা হয়, অ্যান্ড গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনের জন্য তো আমি বললাম আগে। সুতরাং আমি এইটুকুনি বলতে পারি যে পরিকাঠামোর দিক থেকে একদম আপগ্রেডেড, ইন্ডাস্ট্রিতে এখন যেরকম পরিকাঠামো ইউজ হয় মানে ছাত্রছাত্রী সেই পরিকাঠামো ইন্ডাস্ট্রিতে জয়েন করার আগে তারা সেগুলো ব্যবহার করতে পারছেন। এমনকি যেহেতু আমাদের এই গ্রুপের সমস্ত প্রোগ্রাম আমাদের স্টুডিও এবং আমাদের থেকে যায়, সুতরাং আমাদের মাস কমিউনিকেশনের স্টুডেন্টরা তাতে যেহেতু যোগ দিচ্ছে, ইনভলভ থাকছে, সুতরাং প্র্যাকটিক্যালও তাদের একটা ধারণা কিন্তু। আচ্ছা ম্যাম, যেমন প্রফেসর বললেন তাতে স্পষ্ট হলো যে ডেফিনেটলি অন্যান্য ইউনিভার্সিটি থেকে তুলনায় কোথায় আপনাদের ইউনিভার্সিটি এক্ষেত্রে এগিয়ে রয়েছে। বিইং HOD, একজন স্টুডেন্টকে মানে আপনার যদি একদম ধরুন সে পড়তে চাইছে, মাস কমিউনিকেশন কোনোদিন পড়েনি, তার হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে সে মাস কমিউনিকেশন নিয়ে পড়বে, তার আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে সে কেন SNU-তে আসবে এবং এলে কী কী ফেসিলিটি পাবে তো বুঝতে পারলাম, কিন্তু তা কোন স্টুডেন্টের কোন দিকে ইন্টারেস্ট রয়েছে, মানে যেমনটা উনি বলছেন সবাই তো ভালো লিখতে পারে না, সবাই ভালো পড়তেও পারে না, সবাই অত ফ্রিও হয় না, কিন্তু এই সমস্তগুলোকে সাম আপ করে স্টুডেন্টের কোথায় কী ইন্টারেস্ট রয়েছে সেটা আপনারা কী করে বেছে নেন? হ্যাঁ, অনেকবার কি হয় যখন, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, একজন ফোনে রয়েছেন, ফোনটা একটু নিয়ে। আচ্ছা নমস্কার, জয়দীপ মুস্তাফি রয়েছেন আমাদের সঙ্গে বেহালা থেকে, নমস্কার, বলুন জয়দীপ বাবু কি প্রশ্ন আপনার? বলছি ম্যাডাম যে আপনার প্রোগ্রামটা দেখছি আমি টিভিতে, TV9 বাংলায়, বলছি ইউনিভার্সিটিটা কোথায়? এই সিস্টার নিবেদিতা কয় যে অ্যাডমিশন কবে থেকে হচ্ছে, আর অ্যাডমিশনটা মানে আমি আমার মেয়ের জন্য বলছি। আচ্ছা, ইউনিভার্সিটি কোথায় এবং অ্যাডমিশনের ব্যাপারে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, থ্যাংক ইউ ফোন করার জন্য, একটু বলে দিন আপনাদের ক্যাম্পাস কোথায় এবং কি কি। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে বিশ্ব বাংলা গেট, নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে আপনি টাটা মেডিকেল সেন্টারের দিকে যাবেন, 3-4 প্লট বাদে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মানে কমিউনিকেশনের দিক থেকে খুব প্রাইম পজিশনে নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে রয়েছে। আর এখন স্টুডেন্ট ভর্তির জন্য আমরা কাউন্সিলিং করছি ডিরেক্টলি, ইফ ইউ আর ইন্টারেস্টেড তাহলে আমাদের ফোন নাম্বার ওয়েবসাইটে আপনি সার্চ করলে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন, ওখানে ফোন করলে আমরা প্রত্যেক ফ্যাকাল্টিরা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টুডেন্টকে কাউন্সিলিং করছি এবং আফটার কাউন্সিলিং অ্যাডমিশন হবে, এবং আমাদের খুব তাড়াতাড়ি আমাদের UG কোর্স লাইক ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, মানে UG-র এবারের।
অতএব জাদিবাবু বুঝতেই পারলেন লোকেশনও স্পষ্ট যে কোথায় ইউনিভার্সিটি এবং আপনার আপনার পরিবারের যারা ইন্টারেস্টেড যে সমস্ত যারা রয়েছেন তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি পৌঁছে যান। আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম, হ্যাঁ যেটা বলছিলেন কি হয় অনেকবার স্টুডেন্ট খুব ক্রিয়েটিভ হয়, ভালো আর্টিস্ট হয়, পেইন্ট করতে ভালো লাগে, এডুকেশনে ভালো, অনেকরা হয় খুব চুপচাপ থাকে, সারাক্ষণ কিছু না ফোনে এডিট করছে, তো কি হয় প্যারেন্টসরা বুঝতে পারে না কি শুধু পড়াশোনা তো করছে না তাহলে লাইফে কি করবে। সো এরকম অনেক স্টুডেন্টস হয়, ফ্র্যাঙ্কলি আই এম অ্যাড্রেসিং টু দোজ স্টুডেন্টস দ্যাট ইফ দেয়ার ইজ সামথিং ক্রিয়েটিভ ইন ইউ, প্লিজ ডু নট ফিল লো অ্যান্ড ফিল আউট অফ দ্য প্লেস, আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট কোর্স ফর ইউ। ইট অলসো গোজ ফর ব্রাইট স্টুডেন্ট, অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন স্টুডেন্ট এনরোল করে তখন এক বছর পর্যন্ত ওরা একটু বুঝতে পারে না কি মানে কোথায় আমাদের স্ট্রেংথ এরিয়া কোথায়, কিন্তু যখন আমরা ওদের প্রজেক্টস দিই অন্য অন্য প্র্যাকটিক্যাল কাজে ইনভলভ করতে থাকি তখন ওদের নিজের স্ট্রেংথ এরিয়া ওরা আস্তে আস্তে বুঝতে পারে, যখন স্ট্রেংথ এরিয়া বুঝতে পারে তখন আমরা মেন্টরিং করে সাপোজ একটা স্টুডেন্ট খুব ভালো পেইন্টিং করতে পারে, সো গ্র্যাজুয়ালি কি হয় আমরা ওকে শিফট করি টুয়ার্ডস এডিটিং, টুয়ার্ডস অ্যানিমেশন, টুয়ার্ডস ডিজাইনিং, কিন্তু শুধু পেইন্টিং হাতে মানে ওইভাবে পেইন্ট করতে হবে না, এখানে একটু পেইন্টিংটা ডিফারেন্টলি হবে, তখন সফটওয়্যার গুলো শিখতে হবে মানে আরো অনেক বেশি টেক সাভি হতে হবে, টেক সাভি হওয়ার জন্য যা যা দরকার সেই সমস্ত কিছু প্রোভাইড করবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। পাশাপাশি যিনি ফোন করেছিলেন যেমন এরকম অনেকেরই প্রশ্ন যে আমি তো পড়বো কিন্তু তারপর আমার চাকরি যেটা ভবিষ্যৎ নিয়ে আমি কেরিয়ার করার কথা ভাবছি সেই প্রশ্ন নিয়ে আসবো, একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতির পর এক্ষুনি ফিরছি, ফোন করতে থাকুন এই সংক্রান্ত প্রশ্ন থাকলে। বাড়ি করতে গিয়ে গুপ্তধন এসআরএম বিটিএম টিবার কিনলে আপনিও জিততে পারেন 5 লাখ টাকার সোনা, প্রতি সপ্তাহে দুর্দান্ত পাই সঙ্গে নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। আনমোল সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার, এটা আমার খিদে আর স্বাস্থ্য দুটোরই খেয়াল রাখে আর এটা খেতেও খুবই সুস্বাদু, তুমি একটা খেয়ে দেখো না আনমোল সুগার ফ্রি, আপনার পারফেক্ট হেলথের চাবিকাঠি। In association with My Fair Soap and Face Wash, দেয় উজ্জ্বল ও কোমল ত্বক। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। সফেদ 500 গ্রামের সাথে 22 টাকার মাগ ফ্রি। Join Indian Institute of Hotel Management, well-equipped campus, 5-star hotel training, এবং নিশ্চিত চাকরি। Right choice, right decision. বাটার আর কাজু আলাদা কেন খাবো, সবিস্কো ডিজায়ার বাটার আর সবিস্কো ডিজায়ার ক্যাশিউ বিস্কিট আছে না, আমাদের পুরো পরিবারের পছন্দ সবিস্কো ডিজায়ার বাটার বিস্কিট আর সবিস্কো ডিজায়ার ক্যাশিউ বিস্কিট। 100% জেনুইন মেডিসিন পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্ট এর সঙ্গে। ডাউনলোড ট্যাবলেট ফার্মেসি, কল করুন 9089085252 নম্বরে। বেস্ট চয়েস সয়াবিন তেল, best choice soybean tail, shade hit budget fit. You go after one of our guys, the whole 11 are going to come. Unbelievable performance. Nirbhik Bharat itihas korte prostut, dekhun England banam India third test ajke live Sony Live, ekhoni subscribe korun. Das kadur, oh so smooth, all new smooth in two flavors, chocolate and toffee caramel, oh so smooth. পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ম্যানেজমেন্ট কোর্স পাশ করে বিভিন্ন কর্পোরেট সংস্থা, 5-star হোটেল, এয়ারলাইন্স, ক্রুজ লাইন্স, হসপিটালে চাকরির সুযোগ অনেক বেশি। SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ার গাইড, শনিবার বিকেল 5টায় TV9 বাংলায়। আমরা আজকে আলোচনা করছি ক্যারিয়ার স্কোপ নিয়ে, এসএনইউ নিবেদিত ক্যারিয়ার স্কোপ। ইতিমধ্যে আরো একজন রয়েছেন গড়িয়া থেকে, টেলিফোনে রয়েছেন রাজ হালদার, নমস্কার বলুন। বলছি আচ্ছা আমার এই কোর্সটা করতে গেলে কি বিএসসি কোর্সটা করতে গেলে কি এইচএসসি কি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে কিনা? হ্যাঁ আপনি কি পড়তে চান, মানে পি? হ্যাঁ এক্স্যাক্টলি, পোস্ট গ্রাজুয়েশন নাকি না গ্রাজুয়েশন? না গ্রাজুয়েশন অ্যাকচুয়ালি আমি এই ইয়ারে এইচএস দিয়েছি, তো আমি গ্র্যাজুয়েশন করতে চাই। আচ্ছা এইচএস দিয়েছেন, গ্র্যাজুয়েশন করতে চান, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে চলবে, যে কোনো স্ট্রিম, ইট ক্যান বি না যে কোনো স্ট্রিমের,
সায়েন্স বলে সায়েন্স আর্টস কমার্স এরকম পার্টিকুলার কোনো ব্যাপার নেই, যে কোনো স্ট্রিম থেকে আপনি মাস কমিউনিকেশন পড়তে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা এটা নিয়ে আলোচনা করছি ইতিমধ্যেই, কিন্তু এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সেভেন্থ বেস্ট মিডিয়া স্কুল ইন ইন্ডিয়ার তকমা পেয়েছে, এবং হায়ার এডুকেশন রিভিউ একটা জুরি থাকে, সেই জুরির মাধ্যমেই এই গ্রেডেশন তাদের। অতএব বুঝতেই পারছেন আর কেন তারা এই গ্রেডেশনে রয়েছেন, প্রফেসরদের কাছ থেকে আমরা জানতে পারলাম। আমি ব্রেকের আগে যেমনটা বলছিলাম, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি তো পড়বো, তারপরে কি, হোয়াট নেক্সট, অর্থাৎ প্লেসমেন্ট, আমি চাকরি কিভাবে পাবো, এটা নিয়েই সবার একটা বড় প্রশ্ন থাকে। আমি ডিরেক্টলি ম্যাম আপনার কাছেই যাচ্ছি, পড়াশোনা হলো ঠিকই, তারপর একটাই এম থাকে, একটা ভালো জায়গায় চাকরি পাওয়া, প্লেসমেন্টের ব্যাপারে কি যদি একটু বলেন। প্লেসমেন্ট রাইট নাও আমাদের যা পজিশন আছে প্লেসমেন্ট, আমাদের স্টুডেন্টস কিন্তু খুব ভালো ভালো জায়গায় প্লেস হয়েছে। যেটা আমি বললাম, আমাদের স্টুডেন্ট তো শুধু টিভি জার্নালিজম আর রেডিওতে যায় না, আরও অনেক আছে, যেমন পিআর, কপকম, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মিডিয়া, এই স্পেসে কিন্তু অনেক চাকরি আছে। যেটা নিউজ চ্যানেলে আমাদের অফিশিয়ালি, তো আমি এখানে একটা নিউজ চ্যানেলে বসে, আই ডোন্ট নো আদার নিউজ চ্যানেল আমি নাম নিতে পারি কিনা, বাট আদারওয়াইজ দে হ্যাভ বিন প্লেসড ইন ভেরি গুড নিউজ চ্যানেল, ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ রিজনাল। আর পিআর এজেন্সিতে অনেক রিক্রুটমেন্ট হয়েছে আমাদের, ডিজিটাল মিডিয়াতে অনেক রিক্রুটমেন্ট হয়েছে, স্পোর্টস জার্নালিজম এখানে এই এরিয়াতে আমি বলবো, হঠাৎ কিন্তু ডিজিটাল স্পোর্টস জার্নালিজমের কিন্তু অনেক রাইজ আমরা দেখছি। আর কন্টেন্ট ক্রিয়েশন, যখন নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ওটাকে আপলোড করা, এই জায়গায় কিন্তু অনেক স্টুডেন্টস প্লেসমেন্ট পেয়েছে। আমরা ব্যাচেলার্স আর মাস্টার্স দুটোতেই প্লেসমেন্ট দিই। ব্যাচেলার্স এ বেসিক্যালি ইন্টারাপ্ট করছি ম্যাম, একজন ফোনে রয়েছেন, পার্থ সামন্ত রয়েছেন নিউ টাউন থেকে, নমস্কার বলুন। বলুন, শুনতে পাচ্ছি। বলছি ম্যাম, আমার ছেলে এখন ক্লাস 11 এ পড়ছে, ওটা কি আপনার যে এসইউনিটিতে ওটা যে গ্রাজুয়েশন যে মাস কমিউনিকেশনের জন্য, বলছি ম্যাম আমার ছেলে 11 এ পড়ছে, ওটা কি আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করে নেবেন পার্থবাবু, আদারওয়াইজ ফিডব্যাক আসে, আমরা স্পষ্ট করে কথা বলতে পারবো না। টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ, এবার বলুন। বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে আমাদের যে আপনার যেটা এসএমএস থেকে যে দেখাচ্ছেন প্রোগ্রামটা, মাস কমিউনিকেশনের জন্য আফটার গ্রাজুয়েশনের পর কি এই মানে কোর্সগুলো করতে হবে কি? হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন তো আছেই, অফকোর্স করতে পারেন। বলছি এইটার এটার জন্য কি চার্জটা কি লাগবে, তারপর এগুলো একটু বলতে পারবেন কি? চার্জ মানে ফি? হ্যাঁ অফকোর্স, আমরা এখনো আসিনি ফিজ নিয়ে, নিশ্চয়ই আপনি আলোচনা শুনতে থাকুন, সেই আলোচনাতেই আসবো। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। হ্যাঁ, আপনি প্লেসমেন্টের কথা বলছেন। প্লেসমেন্ট তো প্লেসমেন্ট এই সব জায়গায় বেশি হয়েছে, যেটার মধ্যে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, রেডিও, রেডিও নট জকিং, রেডিও প্রোডাকশন আর সাউন্ড ডিজাইন, এই দুটো জায়গায় কিন্তু অনেক স্টুডেন্টসরা ইন্টারেস্ট নিচ্ছে। অ্যান্ড পোস্ট প্রোডাকশন, অনেক জায়গায় প্রোডাকশন হাউসে আমাদের স্টুডেন্টসরা কিন্তু প্লেসমেন্ট পেয়েছে অ্যাজ এডিটার্স। এখানে আমি বলবো আমাদের যত কোর্স আছে কিন্তু সবকটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে টাই আপ আছে, তো ছমাস এখানে করলেও ছমাস কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে ওরা কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা নিচ্ছে। অ্যাপার্ট ফ্রম, তো কি হয়, ওরা যখন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছে, ভালো কাজ করলে কিন্তু নিজেই ইন্ডাস্ট্রি অ্যাবজর্ব করে নিচ্ছে। আর আরেকজন ফোনে রয়েছেন, পার্ক সার্কাস থেকে রয়েছেন জারিন হোসেন, বলুন। হ্যালো। হ্যাঁ, আমি জারিন হোসেন পার্ক সার্কাস থেকে বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই ফিল্ডে, মাস কম ফিল্ডে, পোস্ট গ্রাজুয়েশনের পরে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হওয়ার পরে যদি কেউ একাডেমিকে ফিরে আসতে চায়, তো তার কি স্কোপ আছে, মানে রিসার্চের কি ফ্যাসিলিটিস আছে, এবং যদি কেউ পিএইচডি করতে চায় মাস কমে, তো তার কি প্রসপেক্টস আছে, সেটার ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ, ওনার প্রশ্নের উত্তর, মিডিয়া এডুকেশনের একটা বিশাল স্কোপ রয়েছে। আমরা অনেকেই হয়তো ভাবি যে মাস কমিউনিকেশন মানে শুধুমাত্র ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রফেশনাল কাজই বা চাকরি তুমি পাবে, তা নয়। তুমি যদি পোস্ট গ্রাজুয়েশনের পর ইফ ইউ আর ইন্টারেস্টেড, তাহলে তুমি নেট সেট দিলে, তারপর তুমি পিএইচডি করলে, এখন পিএইচডি অবশ্যই কম্পালসারি, করলে পরে মিডিয়া এডুকেশনে রিসার্চ পেপার লেখা এবং রিসার্চ ওরিয়েন্টেড প্রচুর কাজ কিন্তু হচ্ছে, এবং খুব ভালো কাজ হচ্ছে, এবং সেখানে কিন্তু নানা রকম জবের প্রসপেক্টও আছে। পারফেক্ট এক্সাম্পল। আচ্ছা, আরো একজন ফোনে রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিই, হাতে সময় কম। বারাসাত থেকে রয়েছেন মিতা অধিকারী, নমস্কার বলুন।
হ্যাঁ দিদি ভাই নমস্কার, বলুন। দিদি ভাই আপনাদের নমস্কার, দুজনকে আমার নমস্কার জানাচ্ছি। বলুন আপনার প্রশ্নটা বলুন, আমাদের হাতে সময় নেই। বলছি দিদি ভাই আমার ছেলে বিটেক পাস করে আছে, ও কি এই ব্যাপারে কোনো কিছু সুযোগ পেতে পারে আপনাদের ইউনিভার্সিটিতে? আচ্ছা বেশ শুনতে থাকুন, একদম বিটেক একদম ছোট আছে করতে পারেন। আচ্ছা আরেকটা কথা আমি জিজ্ঞেস করব, বলি শেষ করব, ফিজ এর বিষয়টা একদম নাটছেলে যদি একটু বলেন। আচ্ছা আমাদের ডিপার্টমেন্ট থেকে এখন এট প্রেজেন্ট চারটে কোর্স, ছটা কোর্স চলছে। একটা হচ্ছে এক বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন, এটা এক বছরের কোর্স যার কোর্স ফি হচ্ছে 150,000 টাকা। এছাড়া রয়েছে 3 বছরের জন্য বিএ ইন জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, 3 বছর মানে হলো 6টা সেমিস্টার এবং তার কোর্স হচ্ছে 2,40,000 টাকা। বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এটাতে হচ্ছে বিএসসি ইন অ্যানিমেশন গ্রাফিক্স 3 বছরের কোর্স, এটাতেও হচ্ছে 3,60,000 টাকা। সার্টিফিকেট কোর্স ইন মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন, এটা 6 মাসের কোর্স, এটার কোর্স ফি হচ্ছে 50,000 টাকা। এছাড়া আমাদের এমএ ইন মাস কমিউনিকেশন জার্নালিজম 2 বছরের জন্য এমএ, যেটা হচ্ছে 1,70,000 টাকা। আর এমএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এটাও 2 বছরের, এটা হচ্ছে 2,40,000 টাকা। আচ্ছা একদম নাচ ছেলে, বুঝতেই পারলেন। যিনি জানতে চেয়েছিলেন এর আগে যে কোর্স ফিটা কি, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সময় একদম শেষ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আবারও নিশ্চয়ই পরবর্তীতে আমরা আলোচনায় থাকবো। আপাতত আমাদের এই বিশেষ অনুষ্ঠান এসএনইউ নিবেদিত কেরিয়ারস্কোপ এখানে শেষ করছি, তবে হ্যাঁ আপনারা কেউ যাবেন না, থাকছে আর অন্যান্য অনেক খবর, চোখ রাখুন টিভি 9 বাংলায়। আনমোল সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার, এটা আমার খিদে আর স্বাস্থ্য দুটোরই খেয়াল রাখে আর এটা খেতেও খুবই সুস্বাদু। তুমি একটা খেয়ে দেখো না আনমোল সুগার ফ্রি, আপনার পারফেক্ট হেলথের চাবিকাঠি।